আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশ মতো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষিত হলো বুধবার। এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই কমিটির ঘোষণা করেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। মাদার কমিটির পাশাপাশি এদিন মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের নতুন কমিটির তালিকাও প্রকাশ করা হয়। নতুন কমিটির চেয়ারম্যান ও সভাপতি পদে কোনো পরিবর্তন আনা হয়নি। শচীন সিংহ রায় ও কানাইয়ালাল আগরওয়াল নিজেদের পুরনো পদেই বহাল রয়েছেন। এই তালিকায় জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে, ভারসাম্য রক্ষা করা হয়েছে নবীন ও প্রবীণ প্রজন্মের মধ্যেও। কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই 12 তারিখের মধ্যেই কমিটি ঘোষণা করা হলো। কমিটি নিয়ে কোনো অভিযোগ নেই, নতুন এই কমিটি দলকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে। আজকে ঘোষণা করলাম, দলের নির্দেশে দেওয়া হয়েছিল যে 12 তারিখের মধ্যে জেলা কমিটিগুলি আমাদেরকে ঘোষণা করতে হবে। সেই হিসাবে আমরা আজকে এই জেলা কমিটির নামগুলো ঘোষণা করলাম। সবাই আমরা সংগঠনের কাজটা করব। সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন আছে, এখন থেকে আমরা পঞ্চায়েত নির্বাচনে সবাই নেমে পড়ব। এটা কি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ডিস্ট্রিক্ট কমিটি তো হবেই সব জায়গায়। এটা আমাদের মাসখানেক আগে আমরা দিয়েছিলাম, ওখান থেকে অ্যাপ্রুভাল হয়ে আসছে, তারপরে আমরা ঘোষণা করছি। আর কোনো জায়গা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেহেতু সবার সঙ্গে আলোচনা করেছি, আলোচনা করেই আমরা নাম পাঠিয়েছি, তারপরে ওপরে ওনারাও ভেরিফিকেশন করেছেন, তারপরে দিয়েছেন। তো আমার মনে হয় না কোনো ক্ষোভ বিক্ষোভের জায়গা হবে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আমাদের চিফ রিপোর্টার সান্দ্র চট্টোপাধ্যায়ের সাথে। এই বিষয়ে কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। দেখো, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো নির্দেশই আগে ছিল যে 12 তারিখের মধ্যে জেলা কমিটিগুলোকে গঠন করে ফেলতে হবে, কাজ শেষ করে ফেলতে হবে। সেই মতো আজকে অর্থাৎ বুধবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের যেটা নতুন কমিটি, সেই নতুন কমিটি কিন্তু গঠন করা হলো আজকে। এবং আজকে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, সেখানে নতুন কমিটির কথা ঘোষণা করলেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। একই সঙ্গে এই জেলার যে ছাত্র, একই সঙ্গে এই জেলার যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের যে কমিটি, সেই কমিটির কথাও কিন্তু ঘোষণা করা হলো আজকে। এর আগেও এই কমিটিতে চেয়ারম্যান হিসেবে শচীন সিংহ রায় এবং সভাপতি হিসেবে কানাইয়ালাল আগরওয়াল ছিলেন। এবারও দুটো পোস্ট কিন্তু, নাম কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং তাদের এই দুজনকে সামনে রেখে প্রায় 67 জনের নতুন একটা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি গঠন করা হলো। এবং এই কমিটি গঠনের ক্ষেত্রে যেটা রাজ্য নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী যেটা বারবার বলে এসেছিলেন যে দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, সকলকে একসাথে কাজ করতে হবে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে রূপায়ণটাই সকলের ওপরে স্থান দিতে হবে। এবং একটা সময় যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে ছিলেন এবং সরকার ক্ষমতায় আসার পরে, যারা সরকার ক্ষমতায় যখন আসবে সেই সময় থেকে দলে যারা ছিলেন, তারা বেশ কিছু ক্ষেত্রে উপেক্ষিত হয়েছিলেন, মান অভিমানে কিন্তু তারা দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও কিন্তু যোগ্য সম্মান দিয়ে আবার দলের কাছে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। এবং আজকের যে তালিকাটা আমরা এখানে লক্ষ্য করলাম, তাতে কিন্তু এই ভারসাম্যটা আমরা লক্ষ্য করতে পারলাম যে যারা পুরনো তৃণমূল কংগ্রেস ছিলেন, কর্মী ছিলেন, তাদেরকেও কিন্তু যোগ্য সম্মান দিয়ে দলে আবার প্রত্যাবর্তন ঘটানো হলো। উদাহরণ হিসেবে তিলক চৌধুরী রায়গঞ্জের বর্ষিয়াম, তিনি তৃণমূল কংগ্রেস নেতা, দীর্ঘদিন ধরে ছিলেন, কিন্তু মাঝখানে তিনি প্রায় নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন, আবার কিন্তু আমরা কমিটিতে দেখলাম তাকে ফিরিয়ে আনা হয়েছে। এবং জেলার যারা 9 জন বিধায়ক, এই 9 জন বিধায়ক সহ অন্যান্য দায়িত্বে যারা রয়েছেন বিভিন্ন শাখা সংগঠনের, তাদেরকে কিন্তু যেটা কোর কমিটি, সেই কোর কমিটিতে স্থান দেওয়া হয়েছে। জেলার 9 জন বিধায়ক বাদেও যারা দায়িত্বে রয়েছেন, মহিলা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে চৈতালী ঘোষ সাহা রয়েছেন, অনিরুদ্ধ সাহা রয়েছেন, অনুপ কর রয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, এই ধরনের যারা রয়েছেন তাদেরকে কোর কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে।
হয়েছে এবং পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কিন্তু বেশ কয়েকজনের নাম এখানে সামনে চলে এসেছে। অরিন্দম সরকার, অরিন্দমবাবু দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং যখন দল ক্ষমতায় আসেননি সেই সময় থেকেই অরিন্দমবাবু তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদের তার মানে স্থান নিশ্চিত হওয়া সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে তাকে সেই সম্মানজনক দায়িত্ব বা পদ থেকে বঞ্চিত রাখা হয়েছিল বলে দলেরই একটা অন্দরমহল থেকে অভিযোগ উঠছিল এবং পরবর্তীকালে কিন্তু কোনো সময়ই অরিন্দমবাবু কিন্তু দলের প্রতি বিতশ্রদ্ধ হয়ে দল বিরোধী কোনো কার্যকলাপে অংশ নেননি, বরঞ্চ করোনা কোভিড পরিস্থিতির সময় থেকে শুরু করে সমস্ত সময়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরেও আমরা যেটা লক্ষ্য করলাম যে তাকে জেলা আইএনটিটিউসির জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে যেটা তার ডিজার্ভ করার কথা ছিল সেখান থেকে যোগ্য দায়িত্ব দেওয়া হচ্ছিল না। কিন্তু এই তালিকাতে আমরা যেটা দেখলাম অরিন্দমবাবুকে গুরুত্বপূর্ণ ভাইস প্রেসিডেন্টের পদ দেওয়া হয়েছে পূর্ণেন্দু দের মতো নেতাকে। পূর্ণেন্দু দে একটা সময় গ্রামীণ এলাকায় যথেষ্ট প্রভাব ছিলেন, এখন তিনি কর্মাধ্যক্ষ পদে রয়েছেন, তার একটা প্রভাব রয়েছেন, কিন্তু তিনিও যোগ্য সম্মান একটা সময় পাচ্ছিলেন না বলে অভিযোগ, তাকেও কিন্তু এই পদে ফিরিয়ে আনা হয়েছে। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে দলের মুখপাত্র হিসাবে পুনরায় নিয়োগ করা হয়েছে সন্দীপ বিশ্বাসকে। সন্দীপবাবু দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আসা নেতা এবং খুব ভালো বক্তা, স্বাভাবিকভাবেই দলের যে কোনো বিষয় ইস্যুতে তিনি কিন্তু দলের হয়ে ডিফেন্ড করতে পারদর্শী, স্বাভাবিকভাবেই সন্দীপবাবুকে আবারও সেই যোগ্য দায়িত্বে দল ফিরিয়ে আনলো। পাশাপাশি যে কথাটা বলার আরেকবার চেষ্টা করব যে একটা সময় দলের মধ্যে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি যে দলের মধ্যে দুটি গোষ্ঠীর বিবাদ আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। ইসলামপুরের ক্ষেত্রে আব্দুল করিম চৌধুরী প্রকাশ্যেই দলের এক ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং আজকে যে তালিকা প্রকাশ করালো সেই তালিকায় কিন্তু তাকে কোর কমিটির সম্মানীয় সদস্য করা হয়েছে এবং তার ছেলে মেহতাব চৌধুরীকেও মূল যে কমিটি সেখানে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ এই তালিকা একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে বলে আমার মনে হয় যে কোনোরকম গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বরঞ্চ দলের যেটা আদর্শ, দলের যেটা নীতি, সেই নীতি এবং আদর্শের পাশাপাশি দলকে শক্তিশালী করার কাজ এই নতুন কমিটি করবে এবং পুরনো এবং নতুনদের মধ্যে পুরনো কর্মী যারা রয়েছেন তাদের পাশাপাশি নতুন যারা উঠে আসেন আগামী দিনে যারা দলকে নেতৃত্ব দেবেন তাদের মধ্যে একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি দলের নবীন এবং প্রবীণ প্রজন্মের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও একসাথে মেলানোর চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে নতুন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের যে কমিটি ঘোষণা হলো সেটা আক্ষরিক অর্থেই একটা ভারসাম্য রক্ষার এখানে তৈরির চেষ্টা হয়েছে এবং যেটা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জানাচ্ছেন যে অন্য কিছু জায়গায় এটা নিয়ে দলের এই কমিটি গঠন করা নিয়ে কিছুটা সমস্যা তৈরি হলেও উত্তর দিনাজপুর জেলাতে এই ধরনের কোনোরকম সমস্যা নেই। আগামী দিনে এই নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে দলের যে নীতি, দলের যে আদর্শ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন, এই দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা অ্যাসিড টেস্ট। উত্তর দিনাজপুরের নতুন জেলা কমিটি ঐক্যবদ্ধভাবে এই কাজ সুসম্পন্ন করতে পারে কি পারে না তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। দশ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। একাধিক ইস্যুকে সামনে রেখে বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে জমায়েত হন সংগঠনের সদস্যরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি প্রসূন কুমার দত্ত। এদিন সেখানে বক্তব্যের মধ্যে দিয়ে দাবিগুলো তুলে ধরা হয়, পরে জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল চন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন পত্র। প্রসূন কুমার দত্ত জানিয়েছেন, সম্প্রতি রাজ্যে সরকারি কর্মচারীদের একাংশ যারা ধর্মঘট পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়িত না হওয়া, রোপা 19-এর অপসারণ এবং ফিক্সেশনের বকেয়া কাজগুলি সম্পন্ন করা সহ 10টি দাবি জানানো হয়েছে। আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের সেকেন্ডারি ডিআই সাহেবকে, আমাদের 10 দফা দাবি নিয়ে এসেছি আমরা তার কাছে। মূল আমাদের যে দাবিটা আছে সেটা হচ্ছে বিগত 10ই মার্চ যে কর্মনাশা বন্ধ করেছিল ডিএর দাবিতে শিক্ষকেরা, আজ প্রায় মাসখানেক হয়ে গেল, 12 তারিখ, 1 মাস হয়ে গেল, ডিআই কী ব্যবস্থা নিয়েছেন যারা স্কুলে আসেননি গভর্নমেন্ট সার্কুলার দেওয়া সত্ত্বেও, সেই আপটুডেট ব্যাপারটা আমরা জানতে এসেছি এবং তার সাথে আমাদের এই ডিআই অফিসে কিছু দাবি দেওয়া আছে লোকালি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিএ আমাদেরও দরকার আছে। আমরাও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠন করি বলে আমরা ডিএ চাইবো না, তা 100 বার চাইবো, এটা আমাদের একটা ফ্যামিলি।
বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম রবি ওরাও, বাড়ি করণদিঘি থানার বিকনপুর এলাকায়। পরিবার সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে মশলা করতে যান রবি, সে সময় দুর্ঘটনাটি ঘটে। তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানে একটা কারেন্ট বোর্ডে না মরিচ বাটা ঠিক করতে গিয়ে মানে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে মিক্সার। হ্যাঁ, কালকে সন্ধ্যা নাগাদ 7টা। তারপরে কি বললেন? এই হাসপাতাল নিয়ে আসলাম, ডাক্তার বললো যে না, পেশেন্টটা মারা গেছে। কটা নাগাদ মারা গেছে? মোটামুটি 7:30 মানে আনতে আনতে মারা গেছে। হ্যাঁ, আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।